একথা আজকে মানতে চাই না, এক গোষ্ঠী আছে না নাই, কথা কোন আছে না নাই। আজকে এক গোষ্ঠী বলছে আমার নবীকে সৃষ্টি না করলে জগতের কিছু সৃষ্টি হতো না, এই কথা ভুয়া, এই কথা জাল। আজকে প্রশ্ন করতে চাই, যারা আমার নবীকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি হতো না, এই কথাকে মিথ্যা বলে, ভুয়া বলে, জাল বলে, ওরা হচ্ছে আহলে বাতিল, বাতিল পন্থী, ঠিক কে বলে? আমি যে হাদিস কথা বলছিলাম যে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস 10,50,000 হাদিসের পণ্ডিত ইমামে আহমদ, তিনি বলেছেন আমার নবী ইরশাদ করেছেন, কুনতু নাবিয্যা, আমি নবী ছিলাম, আমি রসুল ছিলাম, ও আদম বাইনার রূহে ওয়াল জাসাদে, আদম তখনও সৃষ্টি হয় নাই, তার রুহু ছিল এক স্থানে, তার জসম ছিল আরেক স্থানে, আদম সৃষ্টির 14,000 বছর পূর্বে, আমি তোমাদের নবী, আমি তোমাদের রসুল, ঠিক কিনা বলো? হাত তুলে কোন ঠিক কিনা? নারায়ণ তাওহীদ, নারায়ণ রিসালাত। এখন আরেকখানা হাদিস শরীফ বলতে হচ্ছে ব্যাখ্যা করার জন্য, আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম তাবারানী, ইমাম তাবারানী 600,000 হাদিসের পণ্ডিত ছিলেন, কত লক্ষ? 600,000 জোরে কোন, কত লক্ষ? 600,000 হাদিসের পণ্ডিত ছিলেন ইমাম তাবারানী। মুজামুল কবীরের 5ম খণ্ডে তিনি হাদিস রওয়ায়াত করেছেন, আমার নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ্দান নবী আমার নবী ইরশাদ করেছেন, কুনতু আউয়ালান ফিল খালকি, সৃষ্টিতে আমি সমস্ত নবীদের আগে, ও আখিরান ফিল বাসি, দুনিয়াতে এসেছি সমস্ত নবীদের পরে, কথা কর ঠিক কিনা? এখন প্রশ্ন করতে চাই, সৃষ্টিতে আমার নবী আগে না পরে? জবাব দেন একসাথে, আগে। সৃষ্টিতে আমার নবী আগে না পরে? হাত তুলে কর ঠিক কিনা? সৃষ্টিতে আমার নবী আগে না পরে? মানলে সুন্নি, না মানলে হেদিকে, কথা বোঝে না? ঠিক, মানলে সুন্নি, না মানলে কোন দিকে? আমরা কি হেদিকে? আমরা হলাম এদিকে, আমার ডানপন্থী হতে চাই, ঠিক কিনা বলে? আমরা আলু সুন্নাতুল জামাত হতে চাই, ঠিক কিনা বলে? কুনতু আউয়ালান ফিল খালকে, সৃষ্টিতে আমি সমস্ত নবীদের আগে, ও আখিরান ফিল বাসে, আর পৃথিবীতে প্রেরিত হয়েছি সমস্ত নবীদের পরে। এখন বলতে চাই, সৃষ্টিতে আমার নবী আগে না পরে? আগে। আদমের আগে না পরে? আগে। আদম সৃষ্টি হয়েছে আমার নবীর পরে, আমার নবী সৃষ্টি হয়েছে আদমের আগে, কথা বল না? ঠিক। এই হাদিসকে ব্যাখ্যা করার জন্য আরেকটা হাদিস বলতেছি, হাদিস বলার পরে হাদিস বলবো, বুঝতে অসুবিধা হবে? জি না, কথা বল না? জি না। এটাকে ব্যাখ্যা করার জন্য আরেকটা হাদিস বলতেছি, বিশ্ববিখ্যাত মহাদিস 600,000 হাদিসের পণ্ডিত ইমাম হাকিম, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, ইমাম হাকিম নিসাবুরি আল মুস্তাদরাক, হাদিসের কিতাব 8 খণ্ড, কয় খণ্ড? 8 খণ্ডের 4র্থ খণ্ডের 632 পৃষ্ঠায় হাদিস রওয়ায়াত করেছেন, হাদিস কানা হচ্ছে আন উমারা ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, قال رسول الله صلى الله عليه وسلم لما اقترب آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد قال يا آدم كيف عرفت محمدا قال يا ربي لما خلقتني ونفخت في روحي رفعت رأسي فرأيت مكتوبا في العرش لا إله إلا الله محمد رسول الله تبان خلقا سبحان الله حديث عصر نائم কথা কর না, গাছে না নাই? হাদিসের অর্থ হচ্ছে ওমর ইবনুল খাত্তাব আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন, তিনি বলেছেন আমার নবীজি ইরশাদ করেছেন, লাম্মা ইখতারাবা আদামু আল খাতিয়াতা, আদম আলাইহিস সালাম যখন ভুল করেছেন, কোথায়? জান্নাতের মধ্যে নিষিদ্ধ ফল খেয়ে ভুল করেছেন, আল্লাহর নিকটে হাত তুলে দোয়া করছে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিহাক্কে মুহাম্মাদিন, যেমন খুলে কন সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমি ভুল করেছি, তোমার দরবারে তোমার কাছে আমি ক্ষমা চাই, মাপ চাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, জোরে কন না সুবহানাল্লাহ,
আল্লাহ পাক বলেন, আদম কাইফা রিফতা মুহাম্মাদান, আমার নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধরে দোয়া করতেছো আমার কাছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথায় পেয়েছো, কোথায় দেখেছো? জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আদম বলি ইয়া রাব্বি লাম্মা খালাকতানি ওয়া নাফাখতা ফিয়া রূহি, এই হাদিসটি বিশুদ্ধ বলেছেন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম হাকিম, তার মুস্তাদরাক গ্রন্থে বলেছেন হাদিসটা বিশুদ্ধ, হাদিসটা সহি। জবান খুলে কন সুবহানাল্লাহ। এই হাদিস নিয়ে আরো অনেক বক্তব্য আছে, আমি সব বলার সুযোগ পাবো না। হাদিসের অর্থ হলো লাম্মা খালাকতানি ওয়া নাফাখতা ফিয়া রূহি, আদম বলি ইয়া রাব্বি লাম্মা খালাকতানি ওয়া নাফাখতা ফিয়া রূহি, জবান খুলে কন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে যখন সৃষ্টি করেছেন সৃষ্টির